আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার প্রথম দিনের কোয়ারেন্টিনের হোটেলে যে আমি আসি, আজকে এইটা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে বুঝাবো, দেখাবো। সিলেট শহর একটা ব্যস্ততম শহর, এই শহরের মর্নিংয়ের যে দৃশ্যটা, এই দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সো মর্নিংয়ে আফটার ফজর সালাত পরে আমি উপরে গেছি বিল্ডিংয়ের, এটা যে হোটেলে আমি থাকতেছি এটার নাম হলো হলি গেট হোটেল, দরগা গেট পড়ছে এটা। এই হোটেল হইল আটতলা, তো আমরা পঞ্চম তলায় আমাদেরকে দেওয়া হয়েছে, তো আমরা পাঁচতলায় আমরা থাকছি। তো মর্নিংয়ের দৃশ্যটা সিলেট শহরের, যারা অনেক দিন থেকে সিলেটে আসেন নাই তারা দেখতে পারেন যে এই বিল্ডিংয়ের উপর থেকে আমি একটু উঠাইলাম যে মর্নিংয়ে অনেক কুয়াশা, অনেক ঠান্ডা পড়ছে, আর ব্যস্ত শহর। আপনারা যারা মিস করতেছেন এই ব্যস্ত শহর, আপনারা দেখে নেন আমি এই বিল্ডিংয়ের উপর থেকে সিলেটের শহরের কিছু দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি। আর পরে আমি আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে হোটেলে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, তো আমার হোটেলে আমার রুমের সাথে আমার ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, এই জন্য আমি এখন যাইতেছি হোটেলের, এইটা হইলো হোটেলের লিফট। সো লিফট দিয়ে আমি পাঁচতলা থেকে আটতলা আমি এখন উঠবো। রেস্টুরেন্টটা এগুলো আটতলায় আছে। তো অনেকে ব্রেকফাস্টটা ইনক্লুডিং থাকে, তো আমারও ওই রকম ইনক্লুডিং ছিল ব্রেকফাস্টটা। তো এখন আমরা এই রেস্টুরেন্টে গেছি, হোটেলের রেস্টুরেন্টে। এটা হইলো সিলেট দরগা গেট, হোটেলের নাম হলো হলি গেট। তো এই হোটেলের ভিতরের দৃশ্যটা, এই বাইরা আমাদেরকে সার্ভিস করছে এরা ওয়েটার, জিনিস আমরা যেগুলা খাইছি এগুলা তারা এনে পরিবেশন করছে। তো খাবারটা বরাবরের মতো সিলেটের খাবারটা অনেক প্রসিদ্ধ, অনেক ভালো। আর মর্নিংয়ের ব্রেকফাস্টে অনেক মানুষ এটাই পছন্দ করে। তো এখানে পেঁপে ভাজি আছে আর ডিম অমলেট করে দিছে, আর সাথে পরোটা দিছে, আর সাথে সিলেটের চা খুবই প্রসিদ্ধ। যারা এখনো খান নাই সিলেটে এসে চা খাইবেন, অনেক মজার চা পাওয়া যায়, খুবই ভালো লাগে। তো এইখানে এই আমার হোটেল কোয়ারেন্টাইন, যখন আমি লন্ডন থেকে আসছিলাম, এইখানে আসার পরে প্রথম দিন, প্রথম চার দিন হোটেলে থাকতে হয়। অনেকেই আমার আগের ব্লগে দেখছেন, তো এই প্রথম চার দিন হোটেলে যে থাকতে হয় এর মধ্যে আজকে প্রথম দিনে আমি কী কী করলাম ওইগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। তো প্রথম দিন আমি মর্নিং উঠছি 5:30টার সময়, ওইটা আমি নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ার পরে একটু হাঁটাহাঁটি করছি, হোটেলের ভিতরেই হাঁটাহাঁটি করছি, কিন্তু হোটেল থেকে বাইরে যায় না। তারপরে মর্নিংয়ে একটু হাঁটাহাঁটি করার পরে হোটেলের রেস্টুরেন্টে এসে বসছি। সো ব্রেকফাস্টের টাইমটা হইলো সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত। তো 8:30 পর থেকে 10টা পর্যন্ত আপনি এই হোটেলে ব্রেকফাস্ট করতে পারেন। তো আমার খারাপ লাগে নাই, এখানে আমরা অনেকজন ছিলাম একসাথে, তো সব কিছুই আমার ভালো লাগছে, হোটেলের যে পরিবেশ যেগুলা। এরপরে আমরা এখানে আমরা একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছিলাম, কারণ আমরা প্রায় 50 জনের মতো এই হোটেলে আমরা থাকছি। এই পুরা হোটেলটাই আমাদের লন্ডনের ফ্লাইটের লোকজনগুলা এখানে আসছে। তো হোটেলের ভিতরটা ওই দেখেন, হোটেলের ভিতরটাও অত খারাপ না, ইস ওকে, খুব বেশি একটা উন্নত না। আর যেরকম পয়সা 1200 টাকা পার ডে, শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর লাঞ্চ আপনি বাইরে খাইতে পারেন, বাইরে থেকে আইনা খাইতে পারেন, তাদের ভিতরে ঘরের ভিতরেও এইরকম ব্যবস্থা আছে। সো হোটেলটাও খারাপ না, ঠিক আছে। এরপরে আমি জোহরের নামাজ আমরা জামাতের সাথে পড়ছি, আমরা কয়েকজন মিলা তাদের হোটেলের একটা ফ্লোরের মধ্যে আমরা নামাজ পড়ে নিছি, জোহরের নামাজ। তারপরে লাঞ্চ, লাঞ্চে আমার এক বন্ধু তার বাসার থেকে, ওনার বাসা হইলো শাহিদগা, উনিও ড্রাইভিং ইনস্ট্রাক্টর, ওনার শাহিদগা বাসা, তো ওনার বাসা থেকে এই খাবারটা আসছে। তো এখানে দেখতেছেন আপনারা, এখানে হুটকি শুরু আছে, দুই জাতের লাল শাক,
পুঁই, এরপরে আর একটা শাক, এটা আমি চিনি নাই কী ধরনের শাক, শাক দিছে, বোয়াল মাছ ফ্রাই দিছে, এরপরে আরও কিছু ছোটো মাছ ছিল, আমরা চয়েস করেই, উনি অর্ডার দিছে, আমরা চয়েস করে আনতে পারছি। আর এগুলা হোটেলের খাবার, আমরা হোটেলের খাবারও আপনি খাইতে পারেন, আলু ভর্তা আছে, আপনি যেটা চাইবেন এটা হোটেলে খাইতে পারেন। আপনি বাইরে থেকে অর্ডার দিয়ে, আমার আরেক বন্ধু স্টেক মাশরুম ওগুলা বার্গার টার্গার উনি অর্ডার দিছে, অর্ডার দিয়ে বাইরে থেকে আইনা খাইতেছে। তো আসলে সব মিলাইয়া প্রথম দিনটা ভালোই গেছে।